সরবরাহ বেশি হওয়ায় ঝিনাইদহ হয়ে কমেছে পেঁয়াজের দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শৈলকুপা বাজারে আছেন রিপোর্টার লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন আছি ঝিনাইদহের শৈলকুপা পাইকারি পেঁয়াজের হাটে। এখানে প্রতি শনি এবং মঙ্গলবার এখানে পাইকারি পেঁয়াজের হাট। আজকে যে পাইকারি পেঁয়াজের হাট, সেখানে পেঁয়াজের দাম কিন্তু 700 থেকে 900 টাকা মন দরে বিক্রি হচ্ছে। আমি এসে কৃষকদের সাথে কথা বলেছি, তারা আসলে জানিয়েছেন যে এই 700 থেকে 900 টাকা পেঁয়াজ মন বিক্রি করাতে তারা কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছে। তারা কিন্তু তাদের খরচ কিন্তু উঠছে না বলে এটা অভিযোগ করেছে। তারপর আসলে ব্যবসায়ীরা বলছেন যে আসলে বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু বাজারে পেঁয়াজের দাম কম, এবং এই যে ভারত থেকে যে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে সেটার কারণে ব্যবসায়ী সহ কৃষকরা ধন্যবাদ জানিয়েছে। তারপরেও তারা দাবি করছে যে আগামী যেন 3 মাস যেন পেঁয়াজের বাজার যে এলসি বন্ধ থাকে। তো কৃষকরা বলছে যে এবারে যে পেঁয়াজে শৈলকুপা উৎপাদন হয়েছে তাতে তাদের সার এবং বীজের খরচ কম হয়েছে, বেশি হয়েছে, খরচ বেশি হয়েছে, এই কারণে কিন্তু তারা লাভের সম্মুখীন হচ্ছে না। তো ব্যবসায়ীরা বলছেন যে এই যে গত কিছুদিন আগে পেঁয়াজের ভারত থেকে এলসি আসা বন্ধ হয়েছে, তার আগে যে প্রচুর পরিমাণ পেঁয়াজ এসেছিল সেই পেঁয়াজ কিন্তু এখনো ব্যবসায়ীদের কাছে রয়েছে, এবং সেই পেঁয়াজ ফুরানোর পরে কিন্তু যে বাংলাদেশ উৎপাদিত যে পেঁয়াজ, সেই পেঁয়াজের চাহিদা বাড়বে এবং সেই পেঁয়াজের দাম কিছুটা বাড়তে পারে। তো এটা হয়তো আগে 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে ব্যবসায়ীরা আশা করছে। তো আমি এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা জানিয়েছেন যে এখানকার উৎপাদিত পেঁয়াজ কিন্তু ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু পাঠানো হয়, এবং তারা বলছে যে এই যে পেঁয়াজের দাম স্বাভাবিক হতে এখনো 7 থেকে 10 দিন সময় লাগবে, তারপরে হয়তো দাম কিছুটা বাড়তে পারে। তো কৃষি বিভাগের সাথে কথা বলছি, তারা জানিয়েছে যে এবছর ঝিনাইদহে কিন্তু 10,754 হেক্টর জমিতে পেঁয়াজের পোতা আবাদ হয়েছে, এবং এর মধ্যে 8,190 হেক্টর কিন্তু শৈলকুপাতে আবাদ হয়েছে। তো এই যে শৈলকুপায় পেঁয়াজের আবাদে তারা বলছে যে পেঁয়াজের যেই উৎপাদন খরচ বেশি এবং দাম মূল্য কারণে তাদের লোকসানের সম্মুখীন হচ্ছে। এ বিষয়ে আগামী 3 মাস যেন পেঁয়াজের ভারত থেকে পেঁয়াজ আমদানি আসা বন্ধ রাখে, তাহলেই কৃষক লাভবান হবে। তো এই ছিল ঝিনাইদহের শৈলকুপা থেকে পেঁয়াজ বাজারের সর্বশেষ পেঁয়াজের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহের শৈলকুপা থেকে।